সমাধি কথার অর্থ কি? আমাদের সূর্যদেবের মতো সমাধি লাভ করা প্রয়োজন। সমাধির দুটো দিক, যথা জাগ্রত সমাধি ও জড় সমাধি। গীতায় ভগবান বলেছেন, আমি এই যোগ প্রথমে সূর্যকে দিয়েছিলাম, পরিশেষে সূর্য হতে মনু ও মনু হতে মানব জাতি এই যোগ লাভ করে। এই যোগ বা সমাধি বলতে কি বোঝায় তা আমরা সূর্যদেবের অবস্থান হতেই বুঝতে পারি। সূর্যদেব সর্বদা জাগ্রত থেকে জগতের জন্য নিষ্কাম কর্মযোগ করে চলেছেন। আমরা সমাধি মানেই বেহুশ হয়ে বসে থাকাকে বুঝি, কিন্তু গীতায় জাগ্রত সমাধিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। রামকৃষ্ণদেব জড় সমাধি লাভের পর জাগ্রত সমাধি লাভ করেছিলেন এবং জাগ্রত সমাধি লাভ করে চৈতন্যময়ী মাকে বলেছিলেন, মা আমায় বেহুশ করিস না, ব্রহ্মজ্ঞানে থুথু। এইভাবে রামকৃষ্ণদেব জড় ও জাগ্রত সমাধিকে উপলব্ধি করে জাগ্রত সমাধিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সূর্যদেবের কাছে কখনোই অন্ধকার বা অজ্ঞানতা প্রকাশ পায় না। পৃথিবীর যেদিক সূর্যদেব হতে বিপরীতে থাকে সেই দিকই অন্ধকারে পর্যবেসিত হয়। অন্তরে স্থায়ীভাবে জেগে ওঠাই জাগ্রত সমাধি। অন্তরে স্থিতবোধ অর্জন করে দাঁতে যন্ত্রণার মতো স্থিতবোধে থেকে জীবন ব্যবহারই হল জাগ্রত সমাধির লক্ষ্য। আমরা সূর্যদেবের সন্তান, সূর্যদেব হতেই এই মানুষের সৃষ্টি হয়েছে, সেই জন্য সূর্যদেবের মতো যোগী হয়ে উঠতে হবে এবং আমাদের পৃথিবীর কাছে ক্রিয়া দীক্ষা নিতে হবে। পৃথিবী যে ক্রিয়ায় চলছে সে ক্রিয়াই হল মহাযোগ। পৃথিবী অন্তর ও বাহ্য দুটি গতির সমন্বয় করে চলছে। আহ্নিক গতি দ্বারা সে যেমন নিজের মধ্যে ঘুরছে, তেমন একই সাথে বার্ষিক গতি দ্বারা সকলের সাথে ঘুরছে। অন্তর্ক্রিয়াকে বজায় রেখেই বাহ্য কর্ম করা যেতে পারে, যাকে স্থিত প্রজ্ঞের জীবন ব্যবহার বলে। আমাদের বাহ্য কর্মের সাথে মন আহ্নিক গতি বা অন্তরীয় ক্রিয়ায় থাকে না বলে বাহ্য বিক্ষিপ্ত হয়ে জীবনে দুঃখ ডেকে আনে। তাই মনকে অন্তরে আবর্তিত করাই ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ দ্বারা মন যেমন ধরা থাকে, তেমন ওই সংযত মন দ্বারাই বাহ্য কর্ম নিষ্কাম হয়। তবে আমরা যখন অন্তরীয় ক্রিয়া করি, তখন বাহ্য জগৎ ত্যাগ করে করি তা অসম্পূর্ণ ক্রিয়াযোগ। চলতে ফিরতে সকল সময় অন্তরীয় ক্রিয়াকে সাথী করতে হবে। সূর্য ও পৃথিবী এইভাবেই ক্রিয়াযোগ করছে। আহ্নিক করাকেই আহ্নিক গতি বলে এবং বাহ্য সেবা করাকেই বার্ষিক গতি বলে। এইভাবে পৃথিবী একই সাথে দুটো ক্রিয়া করে চলেছে। আমরা পৃথিবীবাসী হওয়ায় পৃথিবীর মতো ক্রিয়াযোগ করতে হবে। কেবল অন্তর ক্রিয়া করলে যেমন হবে না, তেমন কেবল বাহ্য কর্ম করলেও হবে না। উভয় কর্মের সমন্বয় করেই চলতে হবে। পৃথিবী ও সূর্য ক্রিয়াযোগী হিসাবে আমাদের এই শিক্ষাই দিচ্ছে, তাই পৃথিবী হতে ক্রিয়া দীক্ষা নিতে হবে।